সবাই আশা করি খুব 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 ভালো আছো। টলি হুররে নতুন এপিসোড নতুন আড্ডা নিয়ে হাজির হয়েছি আমি ঈশান, আর আজ আমরা আড্ডা দেব পরিচালক অরিজিৎ দের সাথে। আমরা পেয়ে গেছি পরিচালক অরিজিৎ দেকে। নমস্কার দাদা। নমস্কার, কেমন আছো? বেশ ভালো আছি। আচ্ছা দাদা, প্রথমে যেটা বলবো, তোমার যে আপকামিং প্রজেক্ট যেটা আসছে তার নাম কি? আমার প্রজেক্টটা চলছে এবং এখন অ্যাট দ্য মোমেন্ট আমাদের যে প্রজেক্টটা চলছে টিটিএম এবি হাউসের রাগ, সেখানে ডিরেক্টর তন্ময় মণ্ডল, আমরা এখনও শুট এখনও জাস্ট মানে আমরা শুট করছি এখনও। যাই হোক, এটাও এটা হচ্ছে শুটিং প্লেস, তাই না? হ্যাঁ, আজকে এখানেও আজকে আমাদের হোল নাইট এখানে শ্যুট হবে। তা বেশ আমরা আনন্দ করছি, বেশ খুব মানে প্রতিটা মানুষ খুব হার্ডওয়ার্ক করছে, অ্যাক্টার থেকে ক্যামেরার পিছনে যারা আছে সবাই মিলে আমরা প্রচণ্ড হার্ডওয়ার্ক করে কাজটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। এবং আফটারঅল আমাদের উই হোপ কাজটা খুব ভালো লেভেলে যাবে, মানুষটা অ্যাকসেপ্ট করবে। আচ্ছা, তুমি বললে এখন যে প্রজেক্টটা আছে তার নাম রাগ, তো এই রাগ সিনেমা সম্বন্ধে অনেকেই দর্শক আগে থেকে অনেক কিছু জেনে গেছে, তো পরিচালক তন্ময় মণ্ডলের যখন ইন্টারভিউ নিয়েছিলাম তখন একটা প্রশ্ন করছিলাম যে এই মুভিটা শুটিং করার সময় তাকে কতটা রাখতে হয়েছে, তিনি বললেন একদম রাখতে হচ্ছে না। তো সেম কোশ্চেন তোমাকেও করছি যে এই মানে মুভিটা শুটিং করার সময় যে আর্টিস্ট আছে তাদের প্রতি তোমাকে কেমন রাখতে হচ্ছে? প্রথমে তো বলি তন্ময় মণ্ডল, মানে ওর সঙ্গে আমার প্রায় এক বছর ধরে বাই হোয়াটসঅ্যাপ বা ফেসবুক কথা চলছিল এই এই কাজ নিয়ে। এবং যখনই ও কাজে বললো যে অরিজিৎ আমি কাজটা করছি, শুরু করছি খুব রিসেন্টলি, এবং তুমি আছো অ্যাজ এ অ্যাসোসিয়েট ডিরেক্টর হিসেবে, আমি তো ওর কাছে খুব প্রচণ্ড থ্যাংক। আর সত্যি ওরা খুব ভালো মাপের ডিরেক্টর এবং খুব কুল মাইন্ড, ওর মধ্যে মানে সিনেমাটা হয়তো নাম রাখ কিন্তু ও একদম কুল মাইন্ডে কাজ করে, ও একদম খুব কুল সেই জায়গাতে। এবং আমরা কাজটাতে মানে প্রচণ্ড মানে এমনভাবে করছি সবাই এটা মানে টিম মেট হিসেবে মানে একসাথে কাজ করছি, প্রচণ্ড আনন্দ হচ্ছে, হইচই হচ্ছে, মস্তি হচ্ছে, মানে খুব কাজটা এনজয় করছি আমরা সবাই। আচ্ছা দাদা, তোমার এই ডিরেক্টর যে ক্যারিয়ার এটা তো পরিকল্পিতভাবে নয় নাকি হঠাৎ করে? না, সেটা একদমই নয়, মানে ছোটোবেলা থেকে একটা অমোঘ আকর্ষণটা আমার মধ্যে ছিল। ছোটোবেলা কবিগান বাবা দেখেই বড় মানে বড় হয়েছি, তো সেখান থেকে সত্যজিৎ রায় বা ঋতিক ঘটক এরা আমার আইডল এবং এরা আমার ঈশ্বর সবাই। তাই সেই জায়গা থেকে গল্প টুকটাক লিখতাম একদম স্কুল লাইফ থেকে, তাই সেখান থেকে স্ক্রিপ্ট লেখার ব্যাপারটা আসে এবং নিজেকে অ্যাজ এ রিপ্রেজেন্ট করি অ্যাজ এ স্ক্রিপ্ট রাইটার, এবং টুকটাক ছোটো গল্পতে স্ক্রিপ্ট লিখি এবং এখনও আমার স্ক্রিপ্টে কাজ হচ্ছে। সেখান থেকে হাওড়া ছেলে আমি কলকাতায় আসি, নন্দন কালচারটাকে খুব অ্যাকসেপ্ট করি সেই জায়গাতে, একটা ওটা আমাদের আতুর ঘর সবাই বলে, তাই ওটা আমারও সেই জায়গা থেকে মানে অভিনয় করবো ব্যাপারটা ছিল। বাট যখন করতে এলাম কিছু বেশ কিছু ডিরেক্টরের সঙ্গে কাজ করতে শুরু করলাম, দেখলাম না ডিরেকশনের কাজটা বেশ ইন্টারেস্টিং, মানে আমি ছোটোবেলাতে খুব ইমাজিনেটিভ কল্পনা প্রবণ, তো সেখান থেকে ভাবলাম যে নিজের কল্পনা যে আমি বাই ক্যামেরা ফ্রেম বন্দি করে লোককে দেখাতে পারি এবং লোক দেখে যে আনন্দ পায়, তো একটা অদ্ভুত আনন্দ আমার মধ্যে ফিল করতে শুরু করলো। তো সেই জায়গা থেকে একদম না এবার এবার ডিরেকশনটা নিয়ে অ্যাক্টিভলি শুরু করলাম, এখনও স্ট্রাগল করছি এবং জীবনে শেষ অবধি স্ট্রাগল করবো। তো সেই জায়গা থেকে কাজ করছি এবং ভালো কাজ করার একটা মানে খিদে আছে। আচ্ছা, তোমার যে পরিবার ফ্যামিলি সেখানে তো ফিল্ম ইন্ডাস্ট্রিতে তেমন কেউ নেই, তাই না? না, আমার মা বেশি নেই, তাই হোক মা চাইতো আমি কিছু করি, বাট ফ্যামিলি আগে সেভাবে আমাকে সাপোর্টটা দিত না, এসব না করে কি হবে, অনিশ্চয়তার মধ্যে পড়তে হয়, একটা সেভাবে নেই, সেভাবে নিজেকে করা যায় না। ফ্যামিলি চাইতো যে ভালো চাকরি করো, বিদেশ যাও, নিজেকে এস্টাবলিশ করো, বাট আমার ছোটোবেলা থেকে সিনেমা প্রেম ছিল একটা, তো সেই জায়গা থেকে এখনও অবধি এই স্বপ্নটা নিয়ে বেঁচে আছি এবং আমরও বেঁচে থাকবো। এবং আমি ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি যে আমি আবার পৃথিবীতে মানুষ হয়ে জন্ম যেন আমি অ্যাজ এ ডিরেক্টর হিসেবে নিজেকে চালিয়ে আনছি। তো টিটিএমই প্রোডাকশনের যে আপকামিং মুভি রাগ, এই সম্বন্ধে যদি কিছু একটু বলো। দেখো, ফার্স্ট অফ অল ছবি সম্পর্কে বেশি বলা যাবে না, হ্যাঁ ছবিতে অনেক ধরনের আপ অ্যান্ড ডাউন আছে, ক্রাইসিস আছে, এবং ছবিটা একটা কম্প্যাক্ট প্যাকেজের মধ্যে আছে, মানে
এই ছবিতে অ্যাকশান আছে, ইমোশান আছে বরফেরটা, এবং গান আছে, এবং অনেক আপ অ্যান্ড ডাউন ক্রাইসিস আছে। বাট এই মুহূর্তে বলা উচিত নয়, আমার ছবিটা শেষ করি, করার পরে যখন সিনেমার পর্দায় লোকে দেখবে, দেখার পরে বুঝতে পারছি আমাদের যদি আমাদের সে কাজটা অ্যাকসেপ্ট করে, ভালো বলে, অ্যাকসেপ্ট করে, তাহলে আমাদের এই হার্ডওয়ার্কটা একটা জায়গা পৌঁছাবে। আচ্ছা, তো এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে যে অভিনয় করছে হিরো ফারুক, আর ফারুক আর পায়েল জুটি মানে খুব অমায়িক, কারণ কি আমি ফারুকের বন্ধুর রোলে কাজ করছি মনেই হচ্ছে না, মানে খুব মানে দারুণভাবে কাজ করছি আনন্দের সাথে। তো এই ফারুক দার সম্পর্কে তুমি যদি কিছু বলো। ফার্স্ট অফ অল ফারুকের সঙ্গে এই প্রজেক্টে আমার আলাপ হয়, তা ও মানে অভিনেতা হিসেবে কতটা কি দিচ্ছে বা দেবে সেটা তো সিনেমা পর্দার লোকে বলবে, বাট আমার আমি যদি জিজ্ঞেস করো তার হি ইজ এ রিয়েল গুড হিউম্যান বিইং, মানে প্রচণ্ড ভালো মানুষ, এবং শর্টে মানে ও নিজেকে একদম উজাড় করে দিচ্ছে, মানে তন্ময় আর আমি যা চাইছি একদম 100% দেওয়ার চেষ্টা করছে, এবং এই প্রজেক্ট নিয়ে ও অনেক মানে এক্সাইটেড যে আরও বেটার কী করবো, মানে আমাদের সময় যখনই আমরা বসছি ও তন্ময় আমার সঙ্গে যে আরও বেটার কিছু করা যায়, আরও বেটার কিছু, মানে ও আমাদের একটা মানে একটা ক্রিয়েটিভ জায়গাটা ও ইনভলভ। আচ্ছা, মানে এতে আমাদের কাজ করতে আরও মানে ইজি ওয়ান না আমার ব্যাপারটা হচ্ছে আরও। হ্যাঁ সেটাই, তো তোমার সাথে আমার প্রথম কাজ এই সিনেমার মাধ্যমে, তা আমার সম্বন্ধে একটু বলো। তুমি তো বেশ ভালো অ্যাঙ্কার, এবং তোমার ইউটিউব চ্যানেলের জন্য আমি তোমাকে উইশ করছি, এবং আরও কাজ করো, এবং স্ট্রাগল উই আর স্ট্রাগল, আমিও স্ট্রাগল করছি, সবাই স্ট্রাগল করছে, করে যাও, একদিন একদিন তোমার কাছে আসবে, সাকসেস আসবে। অনেক অনেক ধন্যবাদ। তো দর্শকদের কি বলবে তুমি? দর্শকদের এটাই বলি যে আমরা এই ছবিটা করছি রাগ, অনেক খেটে খুঁটে করছি, মানে দিন রাত, আজকে আমরা শ্যুটটা করছি, আজকে আমরা হোল নাইট শ্যুট করবো, তা প্রচণ্ড মানে আমরা খাটছি ছবিটার জন্য, সবাই মানে কাস্টম ক্রু, ক্যামেরার পিছনে, ক্যামেরার সামনে, সবাই খাটছি আমরা, এবং ছবিটা যখন রিলিজ হবে সিনেমার পর্দায় আপনারা সবাই আসুন দেখুন, একটু অন্য অন্য লেভেলের ছবি আমরা ট্রাই করছি করার, এবং আপনারা যদি দেখেন দেখতে আপনাদের ভালো লাগে সেটা আমাদের এই কষ্টটা সার্থক। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ দাদা টলিভুরকে সময় দেওয়ার জন্য। চ্যানেলটার ব্যাপারে একটু বলে দাও। আপনারা এই চ্যানেলটা দেখুন এবং ঈশানকে ইন্সপায়ার করুন যাতে এরকম কাজ আরও আরও করতে পারে। থ্যাংক ইউ। তাহলে অবশ্যই খুব তাড়াতাড়ি রাগ সিনেমা থিয়েটার হলে আসবে, আপনারা সবাই দেখবেন, সিনেমাকে সাপোর্ট করবেন, সিনেমার পাশে থাকবেন। ধন্যবাদ।